আমার আগেই বোঝা উচিত ছিল যে আপনার মতো হার্ড কোর প্রফেশনাল লয়ার দুজন ভালোবাসার মানুষকে আলাদা করবার আগে দুবারও ভাববেন। সকাল থেকে শুধু কেসের জন্যই লড়ে যাচ্ছ, না খেয়ে দে, এইভাবে চলবে? সত্যি মামুনের মাথায় ছিল না, সত্যি খুব খিদে পাচ্ছে। না থ্যাংক ইউ, কেসটা স্টার্ট হওয়ার আগে খেয়ে নি। আমি বেরোই, বাবার জন্য ওষুধ কিনতে হবে। ঠিক আছে, টাটা। অ্যাডভোকেট দাস, আই এম সরি, ভালোবাসা ভালোবাসা নিয়ে কথা হচ্ছিল না, মজা লাগছিল শুনতে। যে ভালোবাসার শব্দটার মর্যাদা দিতে পারে না, ভালোবাসা মানুষকে ছেড়ে আসার আগে যে দুবার ভাবে না, তার মুখে ভালোবাসার মজা, ইন্টারেস্টিং বেশ। আপনি কি আমাকে পার্সোনালি অ্যাটাক করলেন? মিস্টার রয়, আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম যে আমাদের মধ্যে আগে কথা হয়েছিল, আমরা কোর্টে প্রফেশনাল এথিক্স মেনটেন করবো। আমরা বোধ হয় পার্সোনাল কথাবার্তা বলার যে রাস্তাটা, সেটা অনেকদিন আগেই পেরিয়ে এসেছি। ওহো, রাইট রাইট রাইট, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। ঠিক, পার্সোনাল কথাবার্তা বলার রাস্তাটা একেবারে বন্ধ হয়ে গেছে, রাইট? See you in the courtroom. আলাপ সোম থেকে শুক্র রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।